আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিম উদ্দিন, আমি ফেনী থেকে আসছি। আমার বয়স হলো 44 ইয়ার্স, পেশা আমি ব্যবসা করি। আর আপনার আমি এখানে বিআরসিতে আসছিলাম ঘাড় এবং কোমর ব্যথা নিয়ে। মোটামুটি আজকে আমি 10 দিন ট্রিটমেন্ট নিছি, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ইম্প্রুভ ফিল করতেছি। কিন্তু স্যার আমার একটু অনুরোধ করছিল আরও 2-3 দিন থাকার জন্য, আমার সময় না থাকার কারণে আমি থাকতে পারতেছি না। যদি আরও স্যারের 5 দিন থাকতে পারতাম মানে আরও ভালো ইম্প্রুভমেন্ট ট্রিটমেন্ট পেতাম, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে থাকতে পারতেছি না। মোটামুটি এখানে যে থেরাপিস্টগুলো আছেন ওনারা অত্যন্ত দক্ষ এবং খুব সুন্দরভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এবং পেশেন্টের সাথে ভালো আচরণ করেন। এবং এখানকার ডাক্তার নার্স যারা আছেন ওনারা সুন্দর ব্যবহার করেন, সুন্দরভাবে ট্রিটমেন্ট বুঝিয়ে দেন এবং সবসময় হোম সার্ভিস জন্য সবসময় এসে খোঁজখবর নেন এবং কখন কী ওষুধ প্রয়োগ করতে হবে খেতে হবে ওনারা ভালোভাবে পেশেন্টকে বুঝিয়ে দেন। মোটামুটি আমি ডিপিআরসিতে আসি, মোটামুটি ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছি। এবং আপনারা যদি কোনো পেশেন্ট এটা প্রচারের পর এখানে আসেন ভালো ট্রিটমেন্ট পাবেন আমি আশাবাদ করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি ডিপিআরসি পরিবারকে ধন্যবাদ। এখন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা ওনাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।